আসসালামু আলাইকুম ভাইলোক আজকের ভিডিওটি হচ্ছে রোমানিয়া সেনজেন হওয়ার প্রসঙ্গে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন অনেক কিছু জানতে পারবেন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন যেহেতু প্রবাস ত্যাক্টর নিয়ে বহু দিন অনেক দিন ধরে কাজ করি সেই হিসেবে অভিজ্ঞতার আলোকে আজকে রোমানিয়া সেনজেনের বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো রোমানিয়া ছাড়াও পূর্ব ইউরোপের বর্তমান শ্রমবাজারের হালচাল আমি আপনাদের সামনে ধরবো ভিডিওটি সহকারে এ টু জেড দেখলে অনেক কিছু জানতে পারবেন ভাই রোমানিয়া দু হাজার চব্বিশ সালের মার্চ মাস থেকে তারা তাদের আকাশপথ এবং সমুদ্রপথ এই দুইটা পথে তারা সেন্জেনারের আওতায় ঢুকে যাচ্ছে এটা এই নিউজটা এখনকার হট নিউজ রোমানিয়ার জন্য তবে যারা রোমানিয়াতে যারা বর্তমান গভর্নমেন্ট যারা যারা রোমানিয়া সেনজেনভুক্ত হবে না বলে ওনারা হতাশ হয়ে গিয়েছিলেন বা হতাশ হওয়ার পরেও ওনারা তদবির চালাই গেছেন ওনাদেরকে স্পেশালি থ্যাংকস জানানো হয়েছে এটাতে যে ওনারা হাল ছেড়ে দেন নাই পরিশেষে কিন্তু সেনজেনে প্রবেশ করছে রোমানিয়া সব কিছু মিলে রোমানিয়ান এখন বর্তমান অবস্থা যেটা তারা কিন্তু ভিসারেশিও ভালো রাখবে না যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরে বা নভেম্বরে বা তার আগের মাসগুলোতে তারা ভিসারেসিও যথেষ্ট বাজে রাখছে মূলত তারা সেনজেনভুক্ত কান্ট্রি হয়ে যাওয়ার কারণেই মূলত তাদের অফিসিয়ালি ইন্টারনাল নিউজ ছিল বলে তারা কিন্তু বিশেষ পঁচাশি পার্সেন্ট ডিফিউজ করছে এখন রোমানিয়া সেনজেনভুক্ত হয়ে যাচ্ছে বা হয়ে গেছে বা মার্চ থেকে তারা আকাশপথ এবং স্থলপথে তারা সেনজেনভুক্ত কার্যক্রম শুরু করবে এটা ভেবেই আবার হুমরি খেয়ে সবাই রোমানিয়াতে ফাইল জমা দেবেন না কারণ রোমানিয়ার অবস্থা পোল্যান্ডের অবস্থার মতো হবে পোল্যান্ডে যেরকম আপনার দশজনে ফাইল জমা দিলে আপনার আটজন বা সাতজনের ফাইল অ্যাকসেপ্ট করে অনেক সময় তারও কম অনেক সময় তারও বেশি অ্যাকসেপ্ট করে তো রোমানিয়ার অবস্থা কিন্তু এখন সেরকম অবস্থা হয়ে যাচ্ছে তো আপনারা যারা রোমানিয়াতে যাদের পারমিট আছে তারা হোল্ড করেন তাদের জন্য সুখবর আর নতুন করে কেউ আবার এই এই ইয়েতে এই জঞ্জলানিতে আটকাবেন না তাহলে কিন্তু বিপদে পড়বেন তো আমি রোমানিয়ার খবরটা দিলাম আবার অতি উৎসাহিত হয়ে আবার কে সবাই হুমড়ি খেয়ে যাদের পূর্ব ইউরোপের অন্যান্য দেশে আপনাদের ফাইল জমা দেওয়া আছে তারা হুমড়ি খেয়ে আবার রোমানিয়ার জন্য আবার রোমানিয়ার বিষয় ভাগে ভাগিয়েন না তাহলে কিন্তু আপনাদের হিতে বিপরীত হয়ে যাবে আর রোমানিয়াতে আরেকটা জিনিস হচ্ছে মেডিকেল বিষান যারা করছেন তাদের বিষয় বিষয়টা মেডিকেল বিষয় নিয়ে যারা ভিসা নিয়ে যারা রোমানিয়ান এম্বাসি ফেস করবেন যাদের অলরেডি পারমিট আছে আপনারা মোটামুটি ইয়ে রাখবেন আপনারা মেডিকেল ভিসার বিষয়টা একটু কনসিডার আসতে পারে তবে নতুন করে কেউ মেডিকেলের ভিসা করবেন না আপনারা ভিজিট বিষয় অথবা ডাবল এন্ট্রি ভিসা করাটাই বেটার আপনাদের জন্য রোমানিয়া যারা এম্বাসি ফেস করবেন আর বিশেষ করে এখন রোমানিয়ান অ্যাম্বাসি ফেস করতে গেলে কিন্তু কোম্পানি গ্যারান্টি পেপার লাগে এই জিনিসগুলা যারা প্রপারলি দিতে পারবেন মোটামুটি ভিসা পাবেন আশা করা যায় তারপরও আপনারা ফিফটি ফিফটি চান্স ধরেই কিন্তু আপনারা এটার জন্য ট্রাই করবেন রোমানিয়ান এর জন্য রোমানিয়ার জন্য আপনারা চেষ্টা করবেন এখন কিন্তু পূর্ব ইউরোপের অনেকগুলো দেশ বর্তমানে কাজ হচ্ছে বাংলাদেশ থেকে রোমানিয়া ছাড়াও বুলগেরিয়া তারপরে মেসিডোনিয়া আলবেনিয়া কসোভো তারপরে আপনার বসনিয়া বুলগেরিয়া আপনার ইয়ে এই টাইপের যে দেশগুলো আছে মন্টিনিগ্রো এগুলাতে কিন্তু সবকটা দেশেই কিন্তু বাংলাদেশিদের জন্য কাজ হচ্ছে কিন্তু আহামরি সাকসেস কিন্তু কারো নাই তো সো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন রোমানিয়া সেনজেন হয়ে গেছে ভেবে আবার অন্যান্য দেশ থেকে ফাইল তুলে এনে এগুলাতে রোমানিয়ার পিছনে আবার দিয়ে আবার জটলা সৃষ্টি করবেন ওটা না করে যেহেতু সেনজেন তারা হয়ে যাচ্ছে সেনজেন হয়ে গেছে এটাতে তারা ভিসা রেশিও কিন্তু বাজে ভিসা রেশিও রাখবে এটাও মাথায় রাখবেন আর পাশাপাশি ইউরোপ মানে ধৈর্য সহ্য কেউ যদি আপনার ইউরোপে যান অবশ্যই সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে গেলে আপনাদেরকে এজেন্সিগুলো ওয়ার্ক পারমিট এনে দেওয়ার সক্ষমতা আপনাদের ওয়ার্ক এজেন্সিগুলোর আসে বাট তারা কিন্তু বিছে দিবে না বিছে দিবে আমাশি এটা মাথায় রেখে সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে ট্রাই করবেন তো যাই হোক এই পর্যন্ত এটাই হচ্ছে আপডেট খবর রোমানিয়া সেনজেনে ঢুকে গেছে এটাই হলো আপডেট খবর আপনারা সবাই যারা পারমিট পাইছেন তারা আশা করি তাদের জন্য সবার জন্য শুভকামনা রইল আপনারা যেন পান ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন আসালামুক রহমতুলিল্লাব আবরাকাত